हेलो फ्रेंड्स, वेलकम टू एम एच एडुकेशन ল্যাব। সো আজকে ভিডিও থাম্বনেল থেকে তোমরা বুঝেই গিয়েছো যে আজকে আমরা আলোচনা করব যে WBCS এর বোথ প্রিলি এবং মেন্সের জন্য আমরা পলিটি সাবজেক্টটাকে কিভাবে পড়ব, তার জন্য প্রিপারেশন কিভাবে নিতে পারবো, তার সঙ্গে সঙ্গে তার কি কি বই আছে প্র্যাকটিস করার, থিওরি পড়ার সমস্ত জিনিসগুলো আমরা আজকে আলোচনা করব ডিটেলসে। কিভাবে পড়ব, সিলেবাস কি, তো তার আগে তোমাদের সঙ্গে আমি একটা বিষয় একটু আলোচনা করে নিতে চাই। সেটা হচ্ছে আমাদের এম এইচ এডুকেশন ল্যাবের তরফ থেকে কিন্তু WBCS এর ফুল প্যাকেজ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের ফুল প্যাকেজের মধ্যে ভিডিও ক্লাস রাখা হয়েছে, রেকর্ডেড ভিডিও ক্লাস, তার সঙ্গে সঙ্গে আছে আমাদের মক টেস্ট, স্টাডি নোটস আছে, মক টেস্টও প্রচুর পরিমাণে আছে, আর আমাদের হচ্ছে ডাউট ক্লিয়ারিং গ্রুপ তৈরি করা হয়েছে টেলিগ্রামে, যেই গ্রুপে আমাদের টিচাররা সবাই যুক্ত আছেন, সেখানে গিয়ে তোমরা সবাই তোমাদের ডাউটগুলো জিজ্ঞেসগুলো অ্যান্সার পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে আমাদের অ্যানথ্রোপোলজি অপশনালের সাপোর্ট আছে, এবং যে মান্থলি ডিজিটাল ম্যাগাজিন সেটা আমরা ফ্রিতে দিচ্ছি, যেটা আমাদের ফোকাস ম্যাগাজিন, সেটা আমরা ফ্রিতে দিচ্ছি। 100% সিলেবাস এখানে কভার করানো হচ্ছে এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী করানো হচ্ছে। সাবস্ক্রিপশনের ক্ষেত্রে প্রাইস অফারও তোমরা দেখতে পাচ্ছ, খুবই কম প্রাইস রাখা হয়েছে। এক মান্থের সাবস্ক্রিপশন 300 টাকা, 12 মাসের মানে এক বছরে নিলে 1500 টাকা, 2 বছরের জন্য 2500 টাকা, এবং একবারে 3 বছরে তুমি যদি সাবস্ক্রিপশন নাও তাহলে মাত্র 3000 টাকা। তাহলে এখান থেকে তোমরা বুঝতেই পারছো যে অন্যান্য জায়গায় যেখানে হচ্ছে আমাদের এক মাসের যা তোমাদের ভ্যালু নেওয়া হচ্ছে তোমাদের কাছ থেকে চার্জ, আমরা কিন্তু সেই চার্জে প্রায় এক বছর বা কোনো কোনো ক্ষেত্রে 2 বছরেরও কিন্তু আমরা সাবস্ক্রিপশন তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। তো এর সঙ্গে ডিটেলস যদি তোমরা আরও জানতে চাও যে কিভাবে তোমরা কোর্সটাকে এভেল করবে বা কিছু, তার জন্য কিন্তু আমাদের পেমেন্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, এবং এখন কিন্তু এর অ্যাডমিশান চলছে। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এটার সাবস্ক্রিপশান নিয়ে নাও এবং এখানে জয়েন হয়ে যাও। ওকে, তো এবার আমাদের হচ্ছে মেন এবার স্ট্র্যাটেজি ভিডিওতে ফিরে আসি। ওকে, তার আগে একটু ধরো আমি ক্যামেরাটা অন করে নিই। তো দেখো, পলিটি আমি আজকে ডিটেলসে আলোচনা করব, কারণ দেখো আমাদের এখন এক্সাম কবে হবে কোনো ঠিক নেই। আমি একটা অলরেডি ভিডিও বানিয়ে বলেছিলাম যে কবে হতে পারে, সেটা তোমরা দেখতে পারো, এবং এখন তোমরা ইউটিউব খুলে প্রচুর ভিডিও দেখতে পাবে যেখানে সবাই কিন্তু বলছে কবে হতে পারে, কবে হতে পারে। দেখো এগুলো সবই কিন্তু স্পেকুলেশনস, সবাই আন্দাজে নিজের মতো বলছে, আমরা কিন্তু এখন সিওর কেউই বলতে পারছি না যে WBCS কবে হবে, প্রিলি বা আমাদের 22-এর প্রিলি বা 2021-এর মেন্স, কোনোটাই কিন্তু এখনও অবধি কোনো সিওর নিউজ নেই। অর্থাৎ যখন সিওর নিউজ আসবে তখন আমরা সেভাবে স্ট্র্যাটেজি সেট করব। এখন আপাতত আমরা স্ট্র্যাটেজি দেখব যে কিভাবে আমাদের পুরো পলিটি সাবজেক্টটাকে আমরা পড়ব। তো দেখো, পলিটি সাবজেক্টের ইম্পর্টেন্সের মধ্যে প্রথমেই যেটা তোমরা দেখতে পাচ্ছ যে প্রিলিতে কিন্তু আমাদের পলিটি 12 থেকে 15 নম্বর আসে, মানে আমাদের হিস্ট্রি থেকে 50 এবং তারপরে হচ্ছে 25-25 করে ভাগ হয় আমাদের জিওগ্রাফি, তারপর সায়েন্স, অন্যান্য যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে পলিটি এবং ইকোনমিক্স মিলে জেনারেলি দেখা যায় 25 নম্বরের কোশ্চেন আসে। তো তার মধ্যে ইকোনমিক্সের কোশ্চেন আসে কম, কম্পারেটিভলি 8-9 নম্বরের আসে কি 10 নম্বরের, আর এখানে 12 থেকে 15 নম্বরের কোশ্চেন আসে তোমাদের প্রিলিমসে। মেন্সে তুমি যদি দেখো, মেন্সে কিন্তু টোটাল 100 মার্কসের কোশ্চেন আসে, কারণ আমাদের মেন্সের যে পেপার ফাইভটা হচ্ছে তোমরা সকলে জন্য পলিটি এবং ইকোনমিক্সের উপরে। ওকে, পলিটি ইকোনমিক্সের উপরে দুটো পেপারের উপরে আমাদের পেপারটা আছে, তাই 100 মার্কের তোমরা এখানে ধরতে পারো যে 100 মার্কসের কোশ্চেন কিন্তু আমাদের মেন্সে আছে। এবার পার্সোনাল ইন্টারভিউতে তোমরা যদি সিলেক্টেড হও সেখানেও কিন্তু তোমরা পলিটির হাত থেকে ছাড় পাবে না, সেখানেও কিন্তু পলিটি থেকে একটা ভালো রকম কোশ্চেন আসবে, কারণ যেহেতু তুমি ব্যুরোক্র্যাট হতে যাচ্ছ, সিভিল সার্ভেন্ট হতে যাচ্ছ, অতএব সিভিল সার্ভেন্ট হতে গেলে তোমাকে কিন্তু মানে অবশ্যই ল তোমাকে অল্প স্বল্প জানতে হবে। এবার পুরো ল না জানলেও তোমাকে কিন্তু পলিটির নিয়মকানুন তোমাকে মানে পলিটিতে কি বিভিন্ন আইন সম্বন্ধে পড়ানো হয় তো সেটা সম্বন্ধে তোমাকে কিন্তু আইডিয়া রাখতে হবে, এবং তুমি ধৈর্য মানে একটা মোটামুটি আন্দাজ রাখতে পারো যে পার্সোনাল ইন্টারভিউতে কিন্তু 40-50% কোশ্চেন কিন্তু এই ধরনের পলিটি রিলেটেডই আসবে। হয় তোমার নর্মাল যে পলিটি পড়েছো সেটা, অথবা যে তোমার কারেন্ট পলিটিক্যাল যে বিভিন্ন মানে পলিটিক্যাল ইভেন্ট, ইন দ্য সেন্স কোনো অ্যামেন্ডমেন্ট এসেছে, কোনো নতুন নিয়ম এসেছে, কোনো নতুন বিল পাস হয়েছে, ঠিক আছে, কোথাও নো কনফিডেন্স মোশন পাস হয়েছে, এই ধরনের যে কারেন্ট ইভেন্টগুলো এইগুলোর উপরে কিন্তু তোমাদের কোশ্চেন করা হবে। 40-50% তুমি দেখছে মানে ধরে রাখতে পারো এরকমই কোশ্চেন করা হবে। পার্সোনাল ইন্টারভিউতে কিন্তু তোমাকে মানে এমনি জিওগ্রাফি মানে ইন্ডিয়ান জিওগ্রাফি বা আমাদের হচ্ছে যে কী বলবো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বা হিস্ট্রি অথবা অ্যানসিয়েন্ট হিস্ট্রি বা মডার্ন হিস্ট্রি, হ্যাঁ মডার্ন থেকে হয়তো কোশ্চেন করতে পারবে, হিস্ট্রি থেকে কিন্তু কোশ্চেন খুব বেশি করবে না। ওরা দেখবে কোশ্চেন তোমাকে করবে কারেন্ট
তোমার যে বিভিন্ন ঘটনা ঘটছে সেটা সম্বন্ধে তুমি কতটা ওয়াকিবহাল, এবং তুমি তোমাকে পলিটি বা ইকোনমিক্সের উপরে তোমাকে কোশ্চেন ওরা বেশি করবে। মানে মোদ্দা কথা, পলিটি থেকে কিন্তু কোশ্চেন তোমাকে পার্সোনাল ইন্টারভিউতে অতি অবশ্যই করা হবে, যে কোনো সিভিল সার্ভেন্ট। তুমি যদি ইউপিএসসি মানে আইএএস এরও যদি পার্সোনাল ইন্টারভিউতে দেখো, যে ইউটিউবে বিভিন্ন মক ইন্টারভিউ আছে, সেগুলো তুমি তুলে দেখতে পারো, সেখানে দেখবে কিন্তু ল রিলেটেড বা পলিটি রিলেটেড কোশ্চেন কিন্তু বেশি করা হয়। অতএব পলিটি কিন্তু এই দিক থেকে দেখতে গেলে একটা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট, কারণ এটা তোমার হচ্ছে প্রিলি, মেন্স এবং পার্সোনাল ইন্টারভিউতেও কিন্তু একটা ভালো রকম ওয়েটেজ ক্যারি করবে। এবার আমরা দেখে নেবো যে আমাদের পলিটির মধ্যে সিলেবাস কী কী আছে। দেখো এখানে সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ, টোটাল হচ্ছে আমাদের ডিটেলসে দেখতে গেলে ওটা 35 নাম্বার অফ চ্যাপ্টার্স আছে আমাদের ইন্ডিয়ান পলিটিতে। এবার তোমাদের মনে হতে পারে, স্যার এত বড় সিলেবাস কী করে পড়বো? তো এখানে দেখো আমি ওই জন্য তোমাদেরকে একটা ক্লাসিফাই করে দিয়েছি, ভাগ করে দিয়েছি কীভাবে। এখানের মধ্যে চ্যাপ্টারগুলোর মধ্যে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ লাল কালিতে লেখা আছে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপর মডারেট ইম্পর্টেন্স, যেগুলো মডারেট ইম্পর্টেন্সগুলো হচ্ছে ব্লু কালিতে লেখা আছে, এবং গ্রিন কালিতে যেগুলো সেগুলো হচ্ছে লো ইম্পর্টেন্স। তো এখান থেকে তোমরা একটা প্রায়োরিটি সেট করতে পারবে যে কীভাবে পড়লে আমাদের কোশ্চেন আমরা মানে মোটামুটি খুব কম টাইমের মধ্যে ভালো স্কোর করতে পারবো। কারণ দেখো একটা জিনিস অবশ্যই মনে রাখবে, WBCS এর মতো পরীক্ষাতে কিন্তু তুমি 100% স্কোর করবে এরকম টার্গেট নিয়ে এগোলে প্রবলেম আছে, এরকম টার্গেট নিয়ে এগোলে চলবে না। তোমাকে টার্গেট করতে হবে আমি যেন কোয়ালিফাইং মার্কসের থেকে ভালো না, হ্যাঁ কোয়ালিফাইং মার্কস শুধু মাথায় মাথায় আমি পাস করলাম সেটাও কাজের কথা নয়, কিন্তু তোমাকে টার্গেট করতে হবে যেন আমি ইচ অ্যান্ড এভরি সাবজেক্টে 80-90% স্কোর করতে পারি, আমি এরকম টার্গেট নিয়ে এগোবো, যেটা আমার অ্যাচিভেবল। কারণ 100% দেখো 100% হবে না কেন, হবে হতেই পারে, 100% কোশ্চেন কমন আসবে না সেটা বলছি না, বা তুমি করতে পারবে না সেটাও বলছি না, কিন্তু কী বলতো WBCS এর মতো পরীক্ষা দিন 100% এভাবে কমন লাগানো সবসময় পসিবল হয় না, ঠিক আছে। আমার যেটা অ্যাচিভেবল সেটা নিয়ে আমাকে এগোতে হবে না। এবার এটাকে এখানে তোমরা তো অনেকে বলবে, তাহলে স্যার 100% টার্গেট করে না এগোলে তো আমি এমনিতেই ভালো স্কোর করতে পারবো, তখন সেটা আমি বলছি না, আমি কী বলছি যেটা অ্যাচিভেবল টার্গেট, মানে যেটা অ্যাচিভেবল নয় সেটার পিছনে দৌড়ানোর কোনো মানে হয় না, তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। এটাই হচ্ছে স্মার্ট ওয়ার্ক এবং হার্ড ওয়ার্কের মধ্যে পার্থক্য। কীভাবে পার্থক্য হচ্ছে কেন বলে দিচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ লাল কালিতে যেগুলো লেখা আছে সেগুলো কি প্রথম দিকের চ্যাপ্টার, মানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিকম কনস্টিটিউশন, স্যালিয়েন্ট ফিচার্স, প্রিএম্বল, ইউনিয়ন টেরিটরি, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস তো একদম মানে কি বলবো, 3 স্টার বা 5 স্টার দিয়ে দরকার ফান্ডামেন্টাল রাইটস থেকে। প্রতি বছর একটা না একটা একটা কেন মাল্টিপল কোশ্চেন আছে প্রতি বছর, ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে ফেভারিট সাবজেক্ট চ্যাপ্টার পলিটিতে। কারণ এবছরে 2021-এ যদি তোমরা কোশ্চেন তুলে দেখো প্রিলিতে, দেখবে পলিটি থেকে কিন্তু কোশ্চেন এসেছে ঘুরে ফিরে, সেই ফান্ডামেন্টাল রাইটস থেকেই বেশিরভাগ কোশ্চেন এসেছে, এবং ডিরেক্ট কোশ্চেন তুলে দিয়েছে, সেরকম যে ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কোশ্চেন করেছে তা নয়, ডিরেক্ট কোশ্চেন তুলেছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস থেকেই বেশি কোশ্চেন তুলেছে। তো তার সঙ্গে হচ্ছে আমাদের DPSP, ফান্ডামেন্টাল ডিউটিস, আর তার সঙ্গে হচ্ছে আমাদের প্রেসিডেন্ট আর পার্লামেন্ট, আর আছে কি না। তো এই যে তোমার এখানে হচ্ছে, তাহলে এখানে 9টা চ্যাপ্টার আর 10-11, এই 11টা চ্যাপ্টার থেকে আমি তোমাদের বলে দিচ্ছি, এই 11টা চ্যাপ্টার থেকে তোমরা ধরে রাখতে পারো তোমাদের হচ্ছে 65% থেকে 70% অবধি কভার হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে এমনও দেখা যায় যে আরও বেশি, তুমি যদি 2016 সালে WBCS এর কোশ্চেন তুলে দেখো সেখানে দেবে প্রায় 100% কোশ্চেনই কিন্তু ফান্ডামেন্টাল রাইটস থেকেই করে নিয়েছে, নিয়ারলি 100% কোশ্চেন। ইভেন কি 2021-এরও যে পরীক্ষাটা এসেছে তোমরা কোশ্চেন খুলে দেখতে পারো, সেখানেও কিন্তু আই থিঙ্ক 80-90% কোশ্চেন, নিয়ার মিনিমাম 80% কোশ্চেন কিন্তু তোমাদের ফান্ডামেন্টাল রাইটস থেকেই কোশ্চেন এসেছে। তো তোমরা ওই জন্য বুঝতেই পারছো যে এই যে 11টা চ্যাপ্টার আছে, এই 11টা চ্যাপ্টার যদি তোমরা ভালো করে পড়ো 70% কোশ্চেন তো শিওর তোমরা এখান থেকে কমন পাবে। তাহলে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে তোমার স্মার্ট ওয়ার্ক এবং হার্ড ওয়ার্কের মধ্যে পার্থক্য। তোমাকে 35টা চ্যাপ্টারই যে খুব ভালো করে পড়তে হবে, 35টা চ্যাপ্টারই তুমি নিয়ে চললে সেটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ 35টা চ্যাপ্টার তুমি সব চ্যাপ্টার অত ভালো করে মনে রাখতে পারবেও না, ঠিক আছে। তুমি একটা পড়বে আর মানে 35টা চ্যাপ্টারের মধ্যে দেবে অর্ধেকটা মানে 16টা চ্যাপ্টার পড়ার পরে দেবে আগেরগুলো ভুল অলরেডি ভুলে গেছে, মাথা থেকে বেরিয়ে গেছে, যদি টাইম টু টাইম রিভিশন না করো। অতএব এটাই হচ্ছে ব্যাপার যে স্মার্ট ওয়ার্ক করতে গেলে তোমাকে কী করতে হবে, যেগুলোর ওয়েটেজ বেশি সেগুলোর উপরে তোমাকে ফোকাস করতে হবে। আগে তুমি 65-70% যে স্কোর নাম্বারটা আসছে সেটাকে আগে সিকিওর করো, সেটাকে সিকিওর করার পরে সেটাকে আরও ভালো করে পড়ো, ভালো করে প্র্যাকটিস করো, তারপরে তুমি কোথায় যাবে, তারপরে তুমি যেগুলো ব্লু কালিতে লেখা আছে সেগুলোর দিকেও করবে। যেমন তোমরা বলে দিচ্ছি এমার্জেন্সি প্রভিশন, তারপর হচ্ছে সুপ্রিম কোর্ট, কারণ সুপ্রিম কোর্টের হচ্ছে রিট থেকে অনেক সময় কোশ্চেন করে দেয়, বা সুপ্রিম কোর্টের বিভিন্ন আর্টিকেল থেকে কোশ্চেন করে দেয়, অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন এটাও একটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন করে। তো
তো সেই 65 থেকে 70% সিকিওর করার পরে তুমি আরও তিনটে চ্যাপ্টার পড়লে, এমার্জেন্সি প্রভিশন, সুপ্রিম কোর্ট, অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। তাহলে আমার কী হলো, আমার 11 আর 3 14, তুমি কী করলে 35টা থেকে 14টা চ্যাপ্টার তুমি ছেঁটে বের করে নিলে। এই 14টা চ্যাপ্টারকে ভালো করে পড়লেই দেবে তোমাদের কিন্তু নিয়ারলি 80% টু 85%, কোনো কোনো ক্ষেত্রে তো 90%, এটা আমি একটা একটু কম নিয়েই চলছি, তো মিনিমাম 80% থেকে 85% দেবে তোমার পুরো কভার হয়ে গেছে। মানে জেনারেল যা ট্রেন্ডে যা কোশ্চেন আসে 80 টু 85% কিন্তু তোমাদের কভার হয়ে গেছে। এরপরে এরপরে গ্রিন কালারের যে চ্যাপ্টারগুলো আছে, এই গ্রিন কালারের চ্যাপ্টারগুলো তোমাকে কী করতে হবে, পড়তে হবে, ছেড়ে যাবে না, কিন্তু আগে হচ্ছে তোমাকে ওইগুলো সিকিওর করতে হবে। ওই 14টা চ্যাপ্টার ভালো করে পড়ে রেডি করে নেওয়ার পরে তুমি এগুলোতে হাত দেবে, কারণ ওই 14টা চ্যাপ্টার যদি তুমি ভালো করে পড়ে নাও, তুমি ধরে নিতে পারো যে তোমার নিয়ারলি প্রিলিমসের শেষ, মানে প্রিলিমসের প্রিপারেশন তুমি বলতে পারো মোটামুটি হয়ে গেল। কারণ জেনারেলি ওগুলোর বাইরে প্রিলিমসে এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন খুব কম আসে, মানে একটা দুটো বা দুটো তিনটে হয়তো কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, কোনো কোনো বছর আসেও না। আমি ওই জন্য বললাম যে 80 টু 85% তোমার হয়ে গেল, মানে এখানেই তোমরা বলতে পারো যে প্রিলিমসের প্রিপারেশন মোটামুটি কমপ্লিট, মোটামুটি কমপ্লিট, 100% আমি বলছি মোটামুটি কমপ্লিট। এরপরে তুমি কি করবে, গ্রিন কালিতে যত বাকি চ্যাপ্টারগুলো সব করা আছে, লেখা আছে, এই চ্যাপ্টারগুলোকে তোমরা কি করবে, এই চ্যাপ্টারগুলোকে তোমাকে এবার পড়তে হবে, কিন্তু এই চ্যাপ্টারগুলো পড়ার সঙ্গে সঙ্গে তোমাকে কি করতে হবে, আগের চ্যাপ্টারগুলোকে রিভিশন করতে হবে। মানে ওই 14টা চ্যাপ্টার তুমি পড়ে ভালো করে প্র্যাকটিস করে রেখে দিলে, দিয়ে এইগুলো পড়তে গিয়ে ভুলে গেলে সেটা করলে হবে না। ওই 14টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন তুমি বাকি চ্যাপ্টারগুলোতে হাত দেবে, তখন তোমাকে কিন্তু নিয়মিতভাবে রুটিন মেনটেন করে এগুলোকে টাচে রাখতে হবে, রিভিশন করতে হবে। তুমি কি করলে, যে দরকার হলে তুমি এক কাজ করতে পারো, তুমি তারপর থেকে কি করতে পারো, করলে মক দেওয়া শুরু করে দিলে, পলিটির হচ্ছে সাবজেক্ট ওয়াইজ মক বা চ্যাপ্টার ওয়াইজ মক, যেটা তোমরা আমাদের কোর্সের মধ্যে পেয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ মক পেয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ মক দেওয়া শুরু করে দাও, বা শুধু পলিটির উপর সাবজেক্ট ওয়াইজ মক দিতে শুরু করো। বিভিন্ন জায়গায় অনলাইনে গুগলে সার্চ করে দেখো, প্রচুর কোশ্চেন প্র্যাকটিস সেট পেয়ে যাবে, তো সেই প্র্যাকটিস সেটও দেবে তোমার, প্র্যাকটিস করতে গিয়ে দেখবে বেশিরভাগ কোশ্চেন ওই 14টা চ্যাপ্টার থেকেই ঘুরে ঘুরে আসছে। যদি তোমার প্রপার WBCS ফোকাসড মক টেস্ট তুমি প্র্যাকটিস করো, দেখবে ওই 14টা চ্যাপ্টার থেকে কোশ্চেন ঘুরে ঘুরে আসছে। তুমি কি করলে, মক দিতে থাকলে, এবার এই চ্যাপ্টারগুলো যেগুলো পড়া হয়নি সেগুলোও তুমি তো তা তো তুমি করো, ঠিক আছে, সেখানে স্কোরটা অত নিয়ে মাথা ঘামে না, কত স্কোর করছো টোটাল অত মাথা ঘামানোর দরকার নেই। তুমি দেখো যে ওই 14টা চ্যাপ্টার যে তুমি পড়েছো সেখান থেকে কোশ্চেন তোমার আটকাচ্ছে কি না, যদি আটকায় নোট ডাউন করো কোন কোশ্চেনটা আটকাচ্ছে, আর বাকি তার বাইরে যে কোশ্চেনগুলো, মানে সাপোজ যেগুলো তোমার এখনো পড়া হয়নি, তারও তুমি কোশ্চেনের অ্যান্সারটা দেখো, কারণ কোশ্চেনের অ্যান্সারটা দেখে রাখলে সেখান থেকে কিছু ইনফরমেশান তুমি পাবে, সেই ইনফরমেশানগুলো তুমি এই চ্যাপ্টারগুলো যখন পড়বে পড়ার সময় তোমার কাজে লেগে যাবে। অতএব তোমাদেরকে আমি কী বললাম, যে এই 14টা চ্যাপ্টারকে আগে তোমাকে একদম ভালো করে কংক্রিট রক সলিড প্রিপারেশান করে নিতে হবে। করে নেওয়ার পর তুমি কী করলে, তুমি মক দিতে শুরু করলে, মক দেওয়ার সঙ্গে সঙ্গে এই বাকি চ্যাপ্টারগুলো আছে এগুলো একটা একটা করে পড়তে শুরু করলে, প্র্যাকটিস করতে শুরু করলে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আগের এই 14টা চ্যাপ্টারও তোমাকে কন্টিনিউয়াস লুপে রিভিশন করে করে যেতে হবে, যাতে ওইগুলো মাথা থেকে বেরিয়ে না যায়। এইভাবে করলে তোমার কী হবে, এইভাবে করলে তোমার প্রিলি, মেন্স এবং পার্সোনাল ইন্টারভিউ এর সবের হচ্ছে প্রিপারেশান কমপ্লিট হবে। তো এই গেল হচ্ছে কি, এই গেল হচ্ছে আমার টোটাল নাম্বার অফ চ্যাপ্টার্স, আমার কত ওয়েটেজ আছে, কীভাবে প্রিপারেশান করব সেটা। এবার হচ্ছে তোমাদের মনে হবে যে স্যার বই, দেখো বইয়ের ক্ষেত্রে বই হচ্ছে দু ধরনের বই তোমার দরকার হবে, একটা হচ্ছে থিওরির বই আর একটা হচ্ছে MCQ-র বই। প্রথমে থিওরির বইটা সম্বন্ধে আলোচনা করি। থিওরির বইয়ের মধ্যে প্রথমে তো তোমরা সকলে জানো আমাদের বাইবেল বুক, যেটাকে বলে পলিটির M. লক্ষ্মীকান্ত। M. লক্ষ্মীকান্তের বই অতি অবশ্যই তোমার কাছে থাকা উচিত, সে তুমি নিজে প্রিপারেশন করো বা কোনো কোচিং সেন্টারে পড়ো বা MH এডুকেশন ল্যাবে পড়ো বা অন্য যেখানে খুশি পড়ো, অফলাইন অফলাইন অনলাইন অফলাইন যেখানে খুশি পড়ো, M. লক্ষ্মীকান্তের বই আয়দার সফট কপি অথবা হার্ড কপি তোমার কাছে অবশ্যই থাকা উচিত। তোমাকে লক্ষ্মীকান্তের বই রাখতে হবে, কারণ লক্ষ্মীকান্তের বই তোমার দরকার হবে, একটা বাইবেল বুক সবসময় রাখতে, তুমি যদি সিরিয়াসলি WBCS প্রিপারেশন নিতে চাও। কারণ দেখো লক্ষ্মীকান্তের বইয়ের কিন্তু PDF এভেলেবেল, তুমি কিন্তু চাইলে গুগলে সার্চ করে দেখে নিতে পারো। তুমি যদি মনে করো আমি টাকা খরচ করে কিনবো না, PDF নিয়ে নাও, PDF ডাউনলোড করে রেখে দাও নিজের কাছে। এখন কিন্তু WBCS-এর মোটামুটি সব সাবজেক্টেরই ভালো ভালো যে বইগুলো আছে, যেমন তোমার ইন্ডিয়ান পলিটি লক্ষ্মীকান্ত, জিওগ্রাফিতে মাজিদ হোসেন, হিস্ট্রিতে আমাদের আছে পুনম দালাল ধাইয়া বা তোমার কৃষ্ণা রেড্ডি, আর এদিকে হচ্ছে তোমার আর কি সাবজেক্ট আছে, ইকোনমি, হ্যাঁ ইকোনমিতে হচ্ছে রমেশ সিং, এই বইগুলো কিন্তু সব PDF অ্যাভেলেবেল। তো তোমার শুধু পলিটি কেন, যে কোনো সাবজেক্টই তুমি যদি বাইবেল বুক পড়তে চাও তুমি PDF ডাউনলোড করে রেখে দাও। তো এটা হচ্ছে প্রথমত যে ইন্ডিয়ান পলিটি তোমাকে কিন্তু M. লক্ষ্মীকান্তের বই পড়তে হবে, ঠিক আছে।
হ্যাঁ, অবভিয়াসলি এম লক্ষ্মীকান্তের বই হয়তো তোমাকে একদম এ টু জেড পড়া দরকার নেই, কারণ লক্ষ্মীকান্তের বইটা দেখো অ্যাকচুয়ালি ইউপিএসসিকে টার্গেট করে বানানো, তো অতটা আমাদের লাগবে না। তো তোমাকে করতে হবে, কারণ এখানে তোমার পরিষ্কার লেখা আছে ফর সিভিল সার্ভিস অ্যান্ড আদার স্টেট এক্সাম, ঠিক আছে। তো এখানে অ্যাকচুয়ালি ইউপিএসসিকে টার্গেট করে বানানো হয়েছে, তো অত ডিটেলসে ঢুকে তোমার সব পড়ার দরকার নেই। কতটা কী পড়বে বা সেটার জন্য তোমার গাইডেন্স দরকার, সেটা তুমি আমাদের এমএইচ এডুকেশন ল্যাবেও আসতে পারো, সেখানে আমি পড়াই, এখানে আমাদের তরফ থেকে নোটস প্রোভাইড করা হয়, আর না হলে তুমি অন্য কোথাও যেখানে খুশি পড়তে পারো। নেক্সট যে বইটা বলবো, এই বইটা তোমরা হয়তো অনেকে জানো না আবার অনেকে জানো, সেটা হচ্ছে দিশা পাবলিকেশনের দ্য পলিটি কম্পেন্ডাম। দেখো দিশা পাবলিকেশনের কিন্তু এই বইটা খুবই ভালো বই, এবং দিশা পাবলিকেশন আমি তোমাদেরকে বলবো, আমি তোমাদেরকে অ্যাডভাইস করবো যে পলিটি কেন প্রতিটা সাবজেক্টে, কারণ দিশার হচ্ছে কম্পেন্ডাম সিরিজ পাওয়া যায়, ঠিক আছে। তুমি হয়তো অনলাইনে সার্চ করে দেবে কম্বো প্যাকেজ পেয়ে যাবে, পলিটি কম্পেন্ডাম, হিস্ট্রি কম্পেন্ডাম, তারপর হচ্ছে তোমার ইকোনমিক্স কম্পেন্ডাম, সবেরই হচ্ছে এরকম একটা করে কম্পেন্ডাম বলে পলিটির একটা মানে দিশা পাবলিকেশনের একটা সিরিজ আছে। তো এই কম্পেন্ডাম বইগুলো কিন্তু দারুণ বই, মানে ওখানে হচ্ছে খুব বেশিও নয় আবার খুব কমও নয়, খুব কম্প্যাক্ট ওয়েতে ইনফরমেশানগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। কেউ যদি মনে করে যে আমি লক্ষ্মীকান্ত কি, লক্ষ্মীকান্ত খুব বড় বই, তো কেউ যদি মনে করে লক্ষ্মীকান্ত আমি পড়ার আগে বা পড়ার পরে আমি হচ্ছে একটু মানে কি বলবো কম্প্যাক্ট ওয়েতে পড়তে চাই, বা আমি মনে করি যে আমি লক্ষ্মীকান্তে ঢোকার আগে আমি একটু শর্টে একটা আইডিয়া করতে চাই পলিটি সম্বন্ধে, তাহলে তুমি কিন্তু এই দিশা পাবলিকেশনের এই কম্পেন্ডাম বইটা পড়তে পারো। এটা হচ্ছে এখানে এখানে আরেকটা জিনিস হচ্ছে খুব ভালো, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে যে 1000+ এমসিকিউ, মানে এখানে থিওরির সঙ্গে সঙ্গে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ তারপরে এমসিকিউও দেওয়া আছে, তুমি পড়ার পরে তার এমসিকিউগুলো খুব প্র্যাকটিস করতে পারবে। তো এটা একটা ব্যাপার। হ্যাঁ, যদি এটাও হচ্ছে তোমার অনলাইনে তুমি এ করবে পিডিএফ পেয়ে যাবে, এটা তুমি অনলাইনে পিডিএফ পেয়ে যাবে বা কিনতে পারো, যেটা খুশি করতে পারো। ওকে, তো এটা হচ্ছে কি আমার দিশা কম্পেন্ডাম, আর এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আমি তোমাদের যে পেড কোর্সে পলিটি পড়াই, তো সেখানে কিন্তু নোটস তৈরি করার জন্য আমি পার্সোনালি এই বইটাকে ফলো করি, খুব ভালো বই। আমি পারলে তোমাদেরকে পরে একদিন ভিডিও বানিয়ে এই বইগুলো সম্বন্ধে একটু দেখিয়ে দেবো। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে অ্যারিহ্যান্টের জেনারেল নলেজ 2021, মনোহর পাণ্ডের বই। না, মনোহর পাণ্ডের এই যে অ্যারিহ্যান্টের বইটা, এই বইটা কিন্তু শুধু পলিটি নয়, ওভারঅল সমস্ত কিছু আছে, ওভারঅল সমস্ত কিছু এই বইটার মধ্যে আছে। তো এই বইটাও কিন্তু খুব ভালো, কারণ এখানেও হচ্ছে তোমার থিওরি খুব কম্প্যাক্ট হইতে আছে, জেনারেল নলেজের বই মানে সমস্ত পলিটি আছে, ইকোনমিক্স আছে, সমস্ত কিছু আছে। তো এই বইটা হচ্ছে তোমার বলতে পারো কুইক রিভিশনের জন্য খুব আদর্শ বই, মানে কেউ যদি মনে করো আমি পড়ার পরে কোনো একটা জিনিসকে কুইক একটা রিভিশন করতে চাইছি, অনেকে থাকে না যে ওয়ান লাইনার নোটস তৈরি করে, শর্ট নোটস তৈরি করে পরীক্ষার আগে একবার চোখ বুলে যাওয়ার জন্য, তো সেই কুইক রিভিশনের জন্য কিন্তু অ্যারিহ্যান্টের মনোহর পাণ্ডের বইটা খুবই ভালো। এছাড়াও তোমরা হচ্ছে অ্যারিহ্যান্টের আলাদা ম্যাকবুক বলে একটা বই আছে দেখতে পাচ্ছ, ম্যাকবুক ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স, এই বইটাও খুব ভালো। তো আমি তোমাকে বলো যে অ্যারিহ্যান্ট এবং হচ্ছে দিশা এই দুটোর মধ্যে যে কোনো একটা ফলো করতে পারো, দুটো বই কাছাকাছি সেম, কারণ দুটো বইয়ের হচ্ছে প্যাটার্ন কাছাকাছি সেম, এখানেও হচ্ছে ওই খুব কম্প্যাক্ট ওয়েতে থিওরি দেওয়া আছে, তারপর এমসিকিউ দেওয়া আছে, দিশার বইতেও তাই। এবং দিশারও যেমন কম্পেন্ডাম সিরিজ আছে, অ্যারিহ্যান্টের ওরকম ম্যাকবুক সিরিজ আছে। অ্যারিহ্যান্টের হচ্ছে ম্যাকবুক জিওগ্রাফি আছে, হিস্ট্রি আছে, তোমার ইকোনমিক্স আছে, পলিটি আছে, সব আছে। তো যে কোনো একটা তোমরা নিজেদের পছন্দ মতো চুজ করে একটা তোমরা কম্বো প্যাকেজ হিসেবে কিনে নিতে পারো অনলাইনে, কেউ যদি মনে করো। তো অ্যারিহ্যান্টের কিন্তু ম্যাকবুকটা তোমরা অনলাইনে পিডিএফ পাবে না, আমি দেখেছি পিডিএফ এটার আমি পাইনি। এখানেও তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই দেখো লেখা আছে টোটাল 3000 এমসিকিউ, 5 প্র্যাকটিস সেট, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া আছে। তো আমি বললাম কি দিশা আর ম্যাকবুকের মধ্যে যে কোনো একটা বই তোমরা ফলো করতে পারো, দুটো বই 19-20 সেম, ঠিক আছে, দুটো বই 19-20 সেম। তো তবে কি না, দিশার বইয়ের তুলনায় অ্যারিহ্যান্টের বইয়ের প্রেজেন্টেশনটা একটু বেটার, এটুকু আমি বলতে পারি। ইনফরমেশান দুটোরই ভালো, বরং হয়তো দেখতে গেলে দিশার বই ইনফরমেশান একটু বেশি পাবে তুমি কম্পেয়ার টু অ্যারিহ্যান্ট, কারণ অ্যারিহ্যান্টের বইটা আমি প্রথমেই বললাম যে এই বইটা এবং এই মনোহর পাণ্ডের বই দুটো বই হচ্ছে অ্যাকচুয়ালি কুইক রিভিশন পারপাসের জন্য তুমি ইউজ করতে পারো, খুব কম্প্যাক্ট ওয়েতে শর্টে একটা আইডিয়া করার জন্য দেওয়া আছে, খুব কম্প্যাক্ট, খুব ক্রিস্প ওয়েতে লেখা আছে। তো এই জন্য বললাম কি অ্যারিহ্যান্টের বইটার প্রেজেন্টেশন ভালো, কিন্তু দিশার বইটা কি বলো তো, দিশা কম্পেন্ডামে তুমি ডিটেলসে ইনফরমেশান পাবে কমের মধ্যে, মানে শর্টের মধ্যে কিন্তু খুব ডিটেলসে মানে বাছাই করা ইনফরমেশানগুলো তুমি পেয়ে যাবে। তো এগুলো গেল কি, এগুলো গেলো থিওরি বই, তাহলে অবশ্যই তোমাকে কী করতে হবে, তোমাকে পলিটি মানে লক্ষ্মীকান্ত অতি অবশ্যই তোমাকে কিনতে হবে। তার সঙ্গে আমি তোমাকে বলবো যে দিশার যে বইটা, দিশার বইটাও তোমরা রাখতে পারো কাছে, দিশার বইটাও খুব ভালো। আর দিশার বইয়ের সঙ্গে সঙ্গে দেখো অ্যারিহ্যান্ট আর দিশার বই এই দুটো যদি একসঙ্গে ফলো করতে পারো খুবই ভালো, কারণ দেখো দিশার বইটা ফ্রিতে এতে পিডিএফ অ্যাভেলেবেল,
তাহলে তুমি ওটা ফ্রিটা পিডিএফটা ডাউনলোড করে নিলে, অ্যারি হ্যান্ডের বুকটা তুমি কিনে নিলে, বেশি দাম না, 225 টাকা দাম যতদূর সম্ভব আমি জানি, আমি লেটেস্ট যা দেখেছিলাম 225 টাকা মতো দাম আছে ম্যাকবুকগুলোর, খুব বেশি দাম নয়। কিন্তু তোমার কেউ একটা ভালো জিনিস হয়ে যাবে, কারণ দেখো থিওরি কোনো একটা বই থেকে পড়ে কখনোই 100% কমন পাওয়া পসিবল নয়। সেম আমি আমার আমার যখন নোটসগুলো আমি পড়াই আমাদের পেড কোর্সে, তখনও কিন্তু আমি একটা কথা বলি, আমাকে অনেক স্টুডেন্ট বলে যে স্যার আপনার যে নোটসগুলো আপনারা প্রোভাইড করছেন সেগুলো কি একদম মানে সাফিসিয়েন্ট? তো আমি তাদেরকে বলি তুমি সাফিসিয়েন্ট মানে কি বলতে চাইছো? যদি বলো সাফিসিয়েন্ট, আমি বলবো হ্যাঁ সাফিসিয়েন্ট, কারণ আমাদের নোটস পড়ে আমরা তোমাদের আমাদের নোটসগুলো পড়ে তুমি 80 থেকে 90% কমন পাবে। কিন্তু তুমি যদি বলো 100% কমন চাই, সেটার আমি গ্যারান্টি দিতে পারছি না। হ্যাঁ কোনো বছর হয়তো তোমার কোশ্চেন একটু ইজি থাকলো, 100% তুমি কমন পেয়ে গেলে, কিন্তু কোনো বছর যেমন 2021-এ এবছর যে কোশ্চেনটা করেছিল সায়েন্সে, সায়েন্স পোর্শনে কিন্তু 2021-এ WBCS এর কোশ্চেন যথেষ্ট টাফ ছিল। তো এরকম যদি আউট অফ দ্য বক্স কোশ্চেন করে সেখানে কিন্তু 100% কমনের গ্যারেন্টি আমি দিতে পারবো না, 80 to 90% গ্যারেন্টি সবসময় দেবো, কারণ এবারে সায়েন্সের এত টাফ কোশ্চেন হওয়া সত্ত্বেও আমাদের পড়ানো নোটস থেকে 90% কমন এসেছে, আমাদের পড়ানো থেকে 90% কমন এসেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার, যে তোমরা যদি আমাকে বলো যে আমাদের নোটস সাফিসিয়েন্ট কিনা, সাফিসিয়েন্ট এটুকু আমি বলতে পারি আমি তোমাদেরকে। আর তোমরা যদি হচ্ছে এই বইগুলো তোমরা এবার বলবে যে এতগুলো বই কিভাবে পড়বো বা এতগুলো বই কোনটা থেকে কি পড়বো, কোনটা কি ভালো আছে, তো সেক্ষেত্রে তোমরা আমাদের পেড কোর্সে জয়েন হতে পারো, কারণ আমি হচ্ছে এই সমস্ত বইগুলোকে ফলো করে কী করি নোটসগুলো বানাই আমাদের এমএইচ এডুকেশন ল্যাবে যে নোটসগুলো আছে সেই নোটসগুলো কিন্তু আমি এই বইগুলোকে কম বেশি এই সব বইগুলোই আমার ঘাঁটা আছে, এই বইগুলোকে ফলো করে করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আরও বিভিন্ন সোর্সেস থেকে, কারণ বইয়ের বাইরেও আরও অনেক সোর্সেস পাওয়া যায়, বিভিন্ন জার্নাল আছে, বিভিন্ন নেট ঘেটে বিভিন্ন জায়গা থেকে কারেন্ট ইনফরমেশানগুলো বিভিন্ন জিনিসপত্র একসঙ্গে এক জায়গায় কম্পাইল করে, মানে কোনটা থেকে কোনটা ভালো কম্পাইল করে আমি একটা নোটস বানাই, ঠিক আছে? নোটস বানিয়ে স্টুডেন্টদেরকে আমি প্রোভাইড করি, তার জন্য আমাদের পেড কোর্সে আসতে পারো। তার সত্ত্বেও কিন্তু আমি স্টুডেন্টদেরকে বলি যে তোমরা কিন্তু অন্য বই পড়তে পারো, অনেকে আমাকে বলে যে স্যার এর বাইরে কি কোনো বই পড়বো, আমি দেখো পড়তে পারো, বই পড়তে আপত্তি কিছু নেই, স্পেশালি লক্ষ্মীকান্ত, লক্ষ্মীকান্ত খুবই ভালো বই। কেউ যদি মনে করো যে আমার নোটসের বাইরে তোমরা লক্ষ্মীকান্ত পড়বে, পড়তে পারো, আমি কখনোই না বলবো না, আমি কখনোই বলবো না যে লক্ষ্মীকান্ত পড়ার দরকার নেই বা পড়ো না, এরকম আমি বলবো না, পড়ার দরকার নেই এটা আমি বলতে পারি, কারণ আমাদের নোটস সাফিসিয়েন্ট, কিন্তু পড়ো না এই কথাটা আমি কখনো বলবো না। পড়তে পারো, পড়ো, কে বারণ করেছে? তোমার ইচ্ছা আছে তুমি লক্ষ্মীকান্ত একটা খুব ভালো বই স্ট্যান্ডার্ড বই অবশ্যই পড়ো, বইটা অবশ্যই বড় বই, যত বই পড়বে তত ভালো। আরে বাবা আমার নোটস পড়ার পর তুমি লক্ষ্মীকান্তের বই পড়লে তোমার একবার তো রিভিশন হয়ে গেল, অতএব পড়তে পারো, এক্ষেত্রে আমার কোনো মানে কোনো আমি না বলবো না, পড়তে পারো বই। তো আমি এক কাজ করব, আমি চিন্তা ভাবনা করেছি নেক্সট যেদিন একটা মানে এরকম স্ট্র্যাটেজি ভিডিও বানাবো সেদিন আমি তোমাদেরকে এই বইগুলো সব হচ্ছে একবার করে খুলে দেখে দেবো, কারণ বইগুলো ধরো আমার কাছে সফট কপি পিডিএফ আছে, হার্ড কপি আছে, এরকম ব্যাপার বই আছে, তো ওই বইগুলো আমি একবার করে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? একবার করে তোমাদেরকে বইগুলো দেখিয়ে দেবো, মানে বিশেষ কথা হলো লক্ষ্মীকান্ত দেখানোর কিছু নেই, লক্ষ্মীকান্ত আই থিঙ্ক তোমরা সকলেই যারা পড়েছো তারা সকলে জানো লক্ষ্মীকান্ত বইটা কি। তোমাদের আমি তোমাদের হচ্ছে এই দিশা পাবলিকেশনের বইটা কীরকম দেখে কোয়ালিটি দেখিয়ে দেবো, অ্যারি হ্যান্ডের মনোহর পাণ্ডের বইটা কীরকম আমি দেখিয়ে দেবো, এই বইগুলো আমি তোমাদেরকে একবার করে খুলে দেখিয়ে দেবো, মানে একবার পিডিএফটা খুলে দেখে দেবো যে বইটার কীরকম কীরকম কীভাবে ইনফরমেশান আছে কি, যাতে তুমি দেখে একটা আইডিয়া পাও যে কোন বইটা তোমার মনে হয় তুমি কিনতে পারো। আর তার সঙ্গে সঙ্গে আমাদের পেড কোর্সে যে আমি পড়াই আমাদের নোট যে আমি নোটসগুলো প্রোভাইড করি স্টুডেন্টদেরকে, সেই নোটসটাও তোমাদেরকে আমি কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার একটা নোটস খুলে তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের নোটসের কোয়ালিটি কীরকম, সে যাতে তুমি বুঝতে পারো। ওকে, তো এরপরে নেক্সট আমরা দেখবো কি প্র্যাকটিস বই, এটা গেলো কি থিওরি পড়ার বই, এরপর আমরা দেখবো এমসিকিউ প্র্যাকটিসের বই। তো দেখো এমসিকিউ প্র্যাকটিসের ক্ষেত্রে প্রথমত যেটা আছে মার্কসম্যানের একটা বই আছে অবজেক্টিভ জেনারেল স্টাডিজ, এগেন এটা শুধুমাত্র পলিটির উপর না, এটা ওভারঅল সমস্ত সাবজেক্টের উপর আছে, বাট পলিটির বইগুলো কি মানে পলিটিও আছে এখানে, পলিটির এখানে বইটাতে পুরো চ্যাপ্টার ওয়াইজ মানে 35টা চ্যাপ্টার, তো চ্যাপ্টার ওয়াইজ ধরে 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 এমসিকিউ আছে, তার অ্যান্সার দেওয়া আছে। এই বইটা তোমরা এগেন এ পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে একটু ভালো করে সার্চ করলে, এবং এই বইটা তোমরা প্র্যাকটিস করতে পারো, খুব খুব স্ট্যান্ডার্ড বই। তবে এই বইটার একটা ডাউন সাইড হচ্ছে এই বইটাতে সলিউশন দেওয়া নেই, এমসিকিউ যেগুলো আছে তার শুধুমাত্র অ্যান্সার কী দেওয়া আছে, সলিউশন দেওয়া নেই, তো সেইটা একটা অনেকের মনে হতে পারে প্রবলেম। নেক্সট আসছে আমাদের অ্যারি হ্যান্টেরি 14,000+ এগেন মনোহর পাণ্ডেরই বই জেনারেল স্টাডিজের ওপরে, এখানেও তোমাদের পলিটি সেকশন আলাদা করে আছে, সেখানে পলিটি সেকশনে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে এমসিকিউ দেওয়া আছে, এখান থেকে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। তো অ্যারি হ্যান্টের স্ট্যান্ডার্ড নিয়ে আই থিঙ্ক তোমাদের কারো মানে কোনো প্রশ্ন থাকা উচিত না, অ্যারি হ্যান্ট আই থিঙ্ক যথেষ্ট একটা স্ট্যান্ডার্ড, একটা ওয়েল নোন নেম, তো এর কোশ্চেনের কালেকশনও খুব ভালো, এবং এই বইটা অনেক হয়তো অলরেডি ফলো করছো, এটা কিন্তু খুব ভালো বই, এই বইটা তোমরা প্র্যাকটিস করতে পারো। তো প্র্যাকটিসের ক্ষেত্রে যত খুশি বই প্র্যাকটিস করো,
ঠিক আছে, যেটা মানে যেখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারছো পিডিএফ ডাউনলোড করে প্র্যাকটিস করো, বই কিনে প্র্যাকটিস করো, যত খুশি প্র্যাকটিস করো। প্র্যাকটিসের কোনো মানে কি বলবো, প্র্যাকটিসের কোনো লিমিট নেই, যত খুশি তুমি প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে তত তোমার হচ্ছে রিভিশন হবে, নলেজ বাড়বে। কারণ প্র্যাকটিসেও অনেক সময় এমন কোশ্চেন কিছু পাবে যেগুলো কোনো থিওরি বই পাবে না। নেক্সট, এগেন, কিরণ পাবলিকেশনের এসএসসি জেনারেল অ্যাওয়ারনেসের বই, এখানেও তোমরা হচ্ছে পলিটি চ্যাপ্টার ওয়াইজ আলাদা পেয়ে যাবে, একদম পুরো চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা, মানে এখানে সরি এখানে এখানে চ্যাপ্টার ওয়াইজ নেই, এখানে পুরো পলিটি একসঙ্গে মিক্স করা আছে। বাট এখানে তোমরা সকলের জন্য খুব একটা ওয়েল নোন বই, এসএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এখানে উইথ প্রপার ডিটেলস মানে সলিউশন সহ থাকে। কিরণের বইয়ের এইটা একটা খুব ভালো, খুব ডিটেলস সলিউশন থাকে। মনোহর পাণ্ডের বইয়েও ডিটেল সলিউশন আছে, বাট কিরণের বইয়ে কী বলতো, ডিটেল সলিউশনটা আরও অনেক ইলাবোরেট, অনেক অনেক বড় করে সলিউশন লেখা আছে, যে তুমি একদম বসে বসে পড়তে পারবে জিনিসটা। তো এটা একটা ভালো, এবং এসএসসির যেহেতু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তো কোশ্চেনের স্ট্যান্ডার্ডও খুব ভালো। এবার তোমরা যদি এতগুলো এগুলো যত এগুলো যে বললাম, এগুলো কী ছিল, এগুলো ছিল হচ্ছে ওভারঅল পুরো জেনারেল পুরো সমস্ত সাবজেক্টের প্র্যাকটিস বই, এমসিকিউ, তার মধ্যে পলিটি তোমরা প্র্যাকটিস করতে পারো, পলিটি আলাদা করে দেওয়া আছে। এবার যদি তোমরা বলো শুধু পলিটির উপরই প্র্যাকটিসের এমসিকিউ বই চাই, তার জন্য বই আছে আমাদের এগেন নান আদার দেন দিশা পাবলিকেশন। দিশা পাবলিকেশনের দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, এক সেম বই দুটো, এটা হচ্ছে ফার্স্ট এডিশন। দিশা পাবলিকেশনের এই যে বইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফার্স্ট এডিশন, 1000+ এমসিকিউ উইথ এক্সপ্লেনেটারি নোটস, পলিটি, দিশা পাবলিকেশনের বই। তো এই বইটা তোমরা কি পেয়ে যাবে, এই যে ফার্স্ট এডিশন যেটা, এই বইটা তোমরা পেয়ে যাবে পিডিএফ, পিডিএফ ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবে। এখানে হচ্ছে পলিটির একদম চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে তোমাদের এমসিকিউ দেওয়া আছে, এবং খুব সুন্দরভাবে এক্সপ্লেনেটারি নোটস সহ ডিটেলসে সলিউশন দেওয়া আছে। ঠিক আছে, ডিটেলসে সলিউশন দেওয়া আছে, এবং খুবই ভালো বই, মানে খুব স্ট্যান্ডার্ড বই। দিশার বই তো স্ট্যান্ডার্ড খুব ভালো হয়, খুব স্ট্যান্ডার্ড বই। আমি নিজে পার্সোনালি তোমাদেরকে যে বিভিন্ন প্র্যাকটিস সেট করাই, সেখানে আমি এই বইটা ফলো করে কোশ্চেন অ্যান্সার নিই। ঠিক আছে, এই 1000+ এমসিকিউগুলো ফলো করে আমি কোশ্চেন অ্যান্সার নিই। আমি যেহেতু নিজে তোমাদের মানে পেড কোর্সে পড়াই, এমসিকিউ প্র্যাকটিস করাই, তাই আমি জানি, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের বইগুলোকে রেকমেন্ড করছি। এগুলো সব আমার নিজের ঘাঁটা বই, আমি কোনোটাই হচ্ছে এদিক ওদিক থেকে শুনে তোমাদের বলে দিচ্ছি না, আমার নিজের ঘাঁটা আছে, সেখান থেকে আমি তোমাদেরকে বলছি। আমি তো বললাম যে পরের দিন আমি পারলে একটা ভিডিও করে তোমাদের বইগুলো একবার করে দেখিয়ে দেবো। এই বইটারই হচ্ছে একটা সেকেন্ড এডিশন বেরিয়েছে, সেকেন্ড এডিশন যেখানে হচ্ছে কোশ্চেন অ্যান্সার অবশ্যই বাড়ানো হয়েছে, যেখানে আছে 1200+ আমাদের এখানে কোশ্চেন অ্যান্সার আছে। তো 1200+ কোশ্চেন অ্যান্সার, তবে প্রবলেম হচ্ছে এই বইটার পিডিএফ অ্যাভেলেবেল নেই। আমি নেটে ভালো করে ঘেঁটে দেখেছি, এই বইটার কিন্তু পিডিএফ অ্যাভেলেবেল নেই। তো যেহেতু পিডিএফ অ্যাভেলেবেল নেই, সেক্ষেত্রে তোমাদের একটু প্রবলেম হতে পারে। ঠিক আছে, মানে যদি কিনতে চাও কিনতে পারো, আছে 1 মিনিট, তারপর আমি এখান থেকে একটু সরে যাই। ঠিক আছে, এখানে ছেলেগুলো চিৎকার করছে, তোমাদের প্রবলেম হতে পারে। তো তোমাদের হচ্ছে এখানে, তো এখানে হচ্ছে তোমরা যদি কিনতে চাও কিনতে পারো, সেম দেখো সেম বই, জাস্ট ফার্স্ট এডিশন সেকেন্ড এডিশন। ফার্স্ট এডিশনের তুলনায় সেকেন্ড এডিশনে 200টা কোশ্চেন বেশি আছে, 1000+ এখানে, এখানে 1200+। তো এই দুটো বই হচ্ছে কি, এই দুটো বই হচ্ছে শুধুমাত্র পলিটির উপরই ফোকাস করে বানানো, 1000+ এমসিকিউ পলিটির বই আর 1200+। এটার পিডিএফ অ্যাভেলেবেল আছে, এটার পিডিএফ এখন অবধি অ্যাভেলেবেল নেই, কারণ এটা যেহেতু লেটেস্ট এডিশন, এটা এখনও নেই, এটা তোমাদের কিনতে হবে। তো যেটা খুশি তোমরা প্র্যাকটিস করতে পারো, দরকার হলে দুটোই করতে পারো। এটা তুমি এ করলে, পিডিএফ ডাউনলোড করে নিলে, এটাকে তুমি কিনে নিলে, কিনে তুমি প্র্যাকটিস করলে। তো এই দেখো হচ্ছে ব্যাপার, এই হচ্ছে তোমাদের একটা পুরো দেখো ফুল ডেপথে তোমাদের বলে দিলাম যে কীভাবে পড়বে, কোনগুলোর ইম্পর্টেন্স বেশি, পুরো সিলেবাস কী, তার বই কোনটা, কোন কোন বই আছে, থিওরি বই ভালো আছে, এমসিকিউ বইও দেখো তোমাদেরকে আমি সব দেখিয়ে দিলাম। ঠিক আছে, আর এর সঙ্গে সঙ্গে আমাদের যদি পেড কোর্সে তোমরা থাকো, সেখানেও মক টেস্ট আছে, মক টেস্টে তোমরা কোশ্চেন প্র্যাকটিস করতে পারো, প্রচুর মক টেস্ট আছে সেখানে। আর পরের দিন আমি কি বললাম, পরের দিন হচ্ছে আমি তোমাদেরকে প্রত্যেকটা বই, এই যে যতগুলো এমসিকিউ বই তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই এমসিকিউ বইগুলো এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের যে থিওরির বইগুলো, এই থিওরির বইগুলো আমি তোমাদেরকে একবার করে দেখিয়ে দেবো। একবার করে দেখিয়ে দিলে কী হবে বলো তো, তোমাদের জিনিসগুলো বুঝতে সুবিধা হবে, যে বইগুলো কীরকম, কোনটা তোমার পছন্দ হচ্ছে বা কীরকম ব্যাপার স্যাপার, দেখে তোমরা তখন কিনতে পারবে বা যা পিডিএফ ডাউনলোড করবে, যা যেটা তোমাদের পছন্দ। ঠিক আছে, তো এই ছিল আজকের একটা স্ট্র্যাটেজি, দেখো ফুল লেংথ পুরো স্ট্র্যাটেজি তোমাদের বলে দিলাম। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস, থ্যাংক ইউ।